নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো হইচইয়ের সাথে। তো আমাদেরকে একটা স্ক্রিপ্ট মতন দেওয়া হয়েছে, তোমরা ভেতরে যাবো একটু সেটটা দেখবো আগে। চল সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। ব্লু এর সাথে ব্লগটা শুরু করে দিলাম। আজকে ব্লগটা সত্যি একটু স্পেশাল, কারণ আজকে আমাদের বাংলার একটা বড় প্রোডাকশন হাউসের সাথে শুট আছে। আপনারা জানেনই সেই প্রোডাকশন হাউসটা কে, কারণ আগেও প্রচুর ব্লগার তাদের সঙ্গে শ্যুট করেছে, সেটা হচ্ছে হইচই। আজকে অ্যাক্রোপলিস মলে হইচইয়ের অফিসে আমাদের শ্যুট আছে। আমাদের কল টাইম হচ্ছে দুপুর 3টে, 3:30টাতে কল টাইম, সরি কল টাইমও ভুল বলেছি। এখান থেকে ভিডিওটা শুরু করলাম আজকে। ব্লু সবে ঘুম থেকে উঠেছে, গতকালই আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, স্ক্রিপ্টটা মুখস্থ করা হয়েছে। কি দেখছিস? গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, গরমের কোনো ভাবই নেই। এই সময় ঘুমটা দারুণ আসে। এত নড়লে আর বসবি কি করে? রাহুল অলরেডি বলল সকালবেলা আপনাদের, আজকে আমাদের হইচইর সাথে একটা কোলাব আছে, মানে হইচইর ওখানে গিয়ে একটা শুট করতে হবে একটা সিনেমার প্রমোশনে। সেটা আগে হোক, তারপর জানতেই পারবেন। তো আমরা এই দুপুর 3টা নাগাদ বেরোবো এখান থেকে, 3:30 নাগাদ কল টাইম বলেছে, সেখানে যাব। যদিও আজকে শুধু আমি আর রাহুলই যাচ্ছি, আজকে ব্লু যাচ্ছে না আমাদের সাথে। ব্লু এর মেইন অ্যাট্রাকশন যতই খেলনা হোক না, ওর রিমোট না তো আমার হেডফোন, আমার মাউস, এইসব নাটাই শিখেছ? হ্যাঁটা শেখনি কি? দাদুকে গুড মর্নিং বলেছ? বলেছিস গুড মর্নিং? বলো বাবু, গুড মর্নিং, গুড মর্নিং। দেখছে আবার, আমি তো সকালে এসেছিলাম, গুড মর্নিং করেছি, তুমি খেয়েছো, আমিও ব্রেকফাস্ট করেছি। আমি গিয়ে একটু চা খেয়ে আসি তাহলে। কালকে কে দিদি খাচ্ছিল? কালকে দিদি আসলে আমাকে বিস্কিটের গুঁড়ো আর দুধ দিতে বলেছে, বাট বিস্কুট আমি সেভাবে ওকে দিই না, আমি খেলে তখন ও না খেয়েও থাকতে পারে না, তাই দিই। এটা করতে এখন খুব রেগে যায়। এটা দাঁত ব্রাশ করে দেবো, এই যে দাঁত, হা হা আহা 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 আহা, ব্রাশ করলাম তো, দাঁত ব্রাশ করে দিলাম তো, পছন্দ হলো না রে? আহা, আর একবার আর একবার, আচ্ছা ওরম করলে হয়। পার্পল গ্রিন এ ধরনের কালারের ড্রেস খুব একটা নেই, ব্লু কালারের ড্রেস আছে, তো ওটাই মোটামুটি ঠিক করেছি পরে যাবো, আর একটা কি দুটো চেঞ্জ নিয়ে যাবো বলেছে নিয়ে যাওয়ার জন্য। এই ব্লু, তোকে একদম বারবি ডাল লাগছে তো, পুরো পিঙ্ক পিঙ্ক, পিঙ্ক জামা, পিঙ্ক প্যান্ট, বারবি ডাল, বারবি। আহ, পিঙ্ক কি ছেলেরা পরে না? পরতেই পারে, কালারে কোনো হাত নেই, তুমিও পিঙ্ক পরতে পারো। ব্যানানা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই এত ওই ঝটকা মারছ কেন? তুমি তো খাও ব্যানানা, কি হলো আবার? আরই করে দেবো হচ্ছে, ব্যাপার পরে রেডি হয়ে থাকো। নতুন খেলা না, ডাইপার ধরে টেন মারে। ব্লুয়ের স্নান হয়ে গেছে, এটা আমার মানে সব থেকে শান্তি, ওর স্নানটা হয়ে গেলে একদম ঠিক থাকি আমি। এটা মুখে দিও না,
বাবা কি হাসি কি হাসি, লুইয়ার আজকে এমনিতেও কত মান্থ হলো? 9 মাস হয়ে গেল। হ্যাপি 9 মান্থস ব্লু। চলো মুনমুন দিয়ে একটু দেখেছে, তুমি সকালের ভিজিটটা দিয়ে এসো। যাও যাও আঙ্কেলের কাছে যাও। দেখছে আবার ঘট ঘট করে, কি দেখিস তুই? হ্যাঁ এমন ভাব দেখাস, রোজ আসিস, নিয়ে একটা ডিফারেন্ট লুক দিস। সকালবেলা ঢিঙ্কা চিকা করবে না? ওই তো করে দাও ঢিঙ্কা চিকাটা। হাতটা রকম করে করে এখন বড় হব, ভালো হব, লক্ষ্মী হব, অনেক বই পড়ব, পড়াশোনা করব, ভালো ভালো গল্পের বই পড়ব, তারপর যখন মানে ইচ্ছে হবে বিয়ে করব। তোমরা কে আমাকে বলার? 1 2 3 ঘুমিয়ে পড়েছিল নাকি? ঘুমিয়ে যা ঘুম দিয়েছে এটাও খাবে, সব খাবে। আর পৃথিবীর যা জিনিস আছে কি সব খেতে হবে? তোমায় বলছি ব্লু, তুই যাবি আজকে আমাদের সাথে শুটিং দেখতে? আর শুটিং করতে ওটা খায় না, এবার নিয়ে নিলে তো কাঁদবি আবার। তোর মা বাবা তোকে না বলে হইচই যাবি আজকে? তুই যাবি না? ওকে বলে যাব কিন্তু ওকে নিয়ে যাব না। তোকে নিয়ে যাবে না সে কি কথা বুকু? তুই বোর হবি তো ওখানে গিয়ে, তোর কোনো পাঠ নেই তো। ওর তো পাঠ নেই? না ওর তো স্ক্রিপ্ট দেয়নি। তোমাদের পাঠ আছে বলে আমার পাঠ কেন নেই? দেয়নি তোকে স্ক্রিপ্ট দেয়নি। দেখো বাদুরের হাতের কলাটা নিজেই খাচ্ছে। সো বন্ধুরা আমরা অলমোস্ট রেডি, ও মোটামুটি অনেকক্ষণ লাগিয়েছে রেডি হতে, আমিও রেডি। আমাদেরকে বলা হয়েছিল 2-3টে চেঞ্জ দিতে, আমরা চেঞ্জও নিয়ে নিয়েছি। এবং গতকাল আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, স্ক্রিপ্টটা মোটামুটি আমরা তো অভ্যস্ত নই এগুলোতে। যাই হোক চলো এবার নামা যাক, আস্তে আস্তে বেরোই। ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমাদের সব চেঞ্জগুলো আছে, এভরিথিং সব কিছুই এখানে। চলো বেরোনো যাক এবার। আর হইচইয়ের সঙ্গে এটা আমাদের প্রথম প্রমোশনাল ভেঞ্চার, যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স তো হবে। ওই তো রেডি হয়ে এসে গেছে কাজড়ি, চল। না চলো এবার আর কিছু নিতে হবে না, চলো। তো আমরা এখন অলরেডি যাচ্ছি রাস্তায়, হইচইয়ের অফিসটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের 17th floor, না? আমি আজ অব্দি জানতামই না যে 100 পুলিশ মলের ওপরেও 17th floor আছে। যে মোস্ট প্রবাবলি ওই সাইডের যে বিল্ডিংটা ওই ওজোরা রুফটপের ওইখানেই হবে হয়তো, জানি না। বাট আপনারা আগেও অনেক ব্লগারকে হইচইয়ের সঙ্গে প্রমোশনাল ভেঞ্চারে দেখেছেন। আজকে সকাল থেকে ওয়েদারটা একদম বর্ষণ মুখর দিন। ওই ছোটোবেলাতে যখন স্কুলে পড়তাম সেই সময় রেনি ডে হতো না, ব্যাপারটা একদম সেরকম। নিম্নচাপ হয়েছে নাকি? তাই মনে হয়েছে, কিছু থাকবে বৃষ্টিটা দেখে তাই মনে হলো। আমরাই এসে গেছি হইচইয়ের অফিসের সামনে, এবার উঠবো ওপরে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ও বলছে এর মধ্যে নাকি জ্যাকেট লাগতো, এরপর আর কিছু বলার নেই। না সেটাই, আজকে এটা কিন্তু একদম নতুন এক্সপিরিয়েন্স, মানে কোনোদিন করিনি এরকম কোনো কিছু। ওজোরাতে আমি এসেছি, সেটা কি এই ফ্লোরে নাকি অন্য ফ্লোরে আমি যাই না। এটা মির্চির অফিস, এদিকে মির্চির অফিস, এদিকে হইচই। এটা কোথায়, এটা কি বাইরে বেরিয়ে যাচ্ছে? অফিসটা কিন্তু বেশ অন্যরকম দেখতে, মানে আমাদের গতানুগতিক যেরকম অফিস হয় তার থেকে একদমই আলাদা। যেটা আমরা জানলাম এখানে এসে, সৌহার্দ্যটি অলরেডি এসেছে, ওদের একটা শ্যুট চলছে, তারপর আমাদের হবে। তোমরা ভেতরে যাবো, একটু সেটটা দেখবো আগে, চল চল। আমাকে
চল ভেতরে যাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে এখন ভেতরে শ্যুট চলছে সৌহার্দ্য অর্পির, ওদের এই সেকশনটা শেষ হলে আমরা কোনো কিছু খাইনি, আমরা একটু 18 ফ্লোরেতে যাবো। ও মিচির অফিস এখানে, এখানে অর্ণব আছে, অর্ণব আমাদের একজন বন্ধু, দেখি অর্ণবকে ফোন করবো যদি অর্ণব মিচির অফিসে থাকে, অর্ণবের সঙ্গে দেখা করবো। 18 ফ্লোরেতে যাবো, ওখানে একটু বসবো, একটু টাইম স্পেন্ড করবো, ওখানে কি খাবারের এক দুটো জায়গা রয়েছে একটু কিছু খেয়ে নেবো, তো তারপর আমরা আবার আসবো। এবং আমার যা মনে হচ্ছে সৌহার্দ্য অর্পির সিনটা যা শুরু হচ্ছে এখন, মোটামুটি টাইম লাগবে। আমি ওকে বলছিলাম, ওর বিশ্বাস হচ্ছিল না, বললো না 3:30 কল টাইম দিয়েছে, এক্ষুনি যেতে হয়। কোনো দিন টাইমে হবে না, এখন এসে তাই দেখা যাচ্ছে। দারুণ ভিউ। সো আমরা এখানে 18 ফ্লোরেতে এসে একটা জায়গাতে দাঁড়িয়েছি, আর অর্ণব আমাদের অনেকদিন আগেকার বন্ধু, অর্ণবের বাড়িতেও আমরা আগে গেছি, সেই ব্লগও আপনারা দেখেছেন। এবং অর্ণবের অফিস হচ্ছে মির্চির অফিস, অর্ণবকে ফোন করে ডাকলাম এবং বুঝতেই পারছি হয়েছে, আমাদেরকে ঝোলাবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। এবং সামনের ভিউটা কিন্তু দুর্দান্ত। সো সময়টা জাস্ট আমাদেরকে ফোন করলো, সৌভাগ্য তাদের শ্যুটটা হয়ে গেছে, এখন আমাদের ডাকছে, যাব। শেষ হয়েছে তোদের? আমি আছি। তো আমাদেরকে একটা স্ক্রিপ্ট মতন দেওয়া হয়েছে, গতকাল সময়টা অলরেডি হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিপ্টটা ফরওয়ার্ড করেছিল, একটু দেখেছি, এখন এসে আবার দেখছি। এটা আমাদের সেটটা যেখানে শুটিংটা হবে। সো আমাদের সঙ্গে যা যা আছে আমরা এটাই নিয়ে এসেছি আজকে, একবার দেখিয়ে দাও এখানে এসে আমি দেখছি। এন্ড ড্রেস সিলেকশন হবে এইটাই তো নেদি হয়ে গেছে, রেডি চেঞ্জ করে আবার স্ক্রিপ্টটা ভুল করে আমাদের সৌভাগ্যের স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে আগে। না এটা আমাদের একটাই, না একটা সৌভাগ্যের আজব খাবার, এই ফার্স্টে আজব খাবারটা দেখি পেয়েছে আমাদের রাহুল কাজুই, সিনটা একটু রিহার্স করে নিতে হবে আরেকবার। একটু জাস্ট আপনাকে দেখাচ্ছি এখানে কী কী ফুড আইটেম আছে। এখানে চকলেট কাপকেক আছে, এখানে আইসক্রিম আছে, চকলেট সস আছে, জেমস আছে, কুকিজ আছে, বানস আছে, চকলেট চিপস আছে, সঙ্গে আইসক্রিমও আছে। এত কিছু দিয়ে দেখা যাক কী বানানো যায়, বাট জিনিসটা কিন্তু একটু আউট অফ দ্য ওয়ে হবে, একটু উইয়ার্ড হবে। তো সাউন্ড চেক হয়ে গেছে, সেট চালানো হয়ে গেছে, লাইট সেট হয়ে গেছে, এবার খালি অ্যাকশনটা বাকি আছে। এবার আমরা যখন ওখানে যাবো শ্যুটটা করবো, আমি দাদাদের মধ্যে একজনকে বলেছি যিনি ফ্রি থাকবেন একটু একটা সিন নেওয়া যাক। ওটা ফ্রেম, তোকে স্টিল ছবি তুলতে হতো, এখন মুভিং কিছু হবে। এই লাইট নামিয়ে তো সব ফ্রেন্ডসমেল, চকলেট সস, আইসক্রিম, জেমস, আর আমরা জয়া খিচুড়ি, একদম আমাদের ফার্স্টে শ্যুটটা হয়ে গেছে, এখন আমাদের ভয়েস ওভার আছে, খালি ভয়েস ওভারটা হলেই আজকে মতন শেষ, মোটামুটি 6টার মধ্যে বাড়ি ফিরে যাওয়া। সো আমাদের প্যাক আপ শ্যুট শেষ হয়ে গেছে, ভয়েস ওভারও হয়ে গেছে, এমনি শ্যুটও হয়ে গেছে। দাদা আপনার নামটা? মন্দার দা। মানে আরামসে বলতে পারলাম খালি দাদার জন্য, দাদার সাপোর্টের জন্য আমাদের এই ফুল এনভায়রনমেন্টটা এত কুল বানিয়ে দিয়েছে, কোনো চাপই হয়নি বলতে। থ্যাঙ্কস আ লট সো মাচ দিস সাপোর্ট। চলো প্যাক আপ। ব্যাগটা কোথায় আশা করি আগেও আরো হবে। সৌহার্দ্যদের সঙ্গে দেখাও হলো, এবার পেয়েছে চরম খিদে, দুপুরে আজকে লাঞ্চটা স্কিপ করে নিয়েছি। বাট মানে একটা জিনিসই বুঝলাম যে সিনেমাতে যারা অ্যাক্টিং করে ব্যাপারটা কিন্তু অতটা সহজ না, দেখে যতটা সহজ লাগে প্রচুর হার্ড ওয়ার্ক যায় প্রচুর। এবার বেরিয়েছি আর ঠিক করলাম 140 আর খাবো না, বেরোই। জাস্ট এই বাড়িতে ফিরলাম এই মাত্র, ফিরে একটু ফ্রেশ ট্রেশ হলাম, কয়েকটা জামা কাপড় একটু গুছিয়ে আবার উঠিয়ে রাখতে হবে। এবং আজকে আরেকটা ব্যাপার একটু বলে দিই যে আজকে কিন্তু ব্লু এর 9 মাস হলো, আজকে 21st জুন, সন্ধ্যাবেলা আজকে অম্লানরাও আসবে। একটু ব্লুকে দেখি ব্লু এখনো ঘুমাচ্ছে কিনা। ব্লু
আমরা কোথায় গেছিলাম জানিস? তুই বোর হতিস তাই নিয়ে যাই উচিত ছিল ওদের। হ্যাঁ, অনেক আজকবি কিছু করতে পারতো। ব্লু এর প্লেয়িং ম্যাট এই যে, রাগের আর পাবো না, সবাই বলে দেনা দেনা, দিলে পরে ফুরিয়ে যাবে। এটা তার এটা কি হচ্ছে ব্লু, মাথা ঘুরবে তোর? না আমি জানিস বললাম রে বাবা রে, এটা কি ভালো? এটা ভালো, হ্যাঁ এটা ঠিক তোর মতো রাজকাটা। এই দেখ এটাকে দেখেছিস, ওর নিজে দাঁড়িয়ে যাবে কিছুদিন পর, বসতে নিজে থেকে কত করে বসবে জানি না, এক দুবার বসেছে এই নিয়ে। মিত দেখা করতে আসছে ব্লু এর সাথে, মিত হচ্ছে সঙ্গীতাদির ছেলে। চল আমি যাচ্ছি। এই তো বাকি যে দুটো গাছ এখানে দেখতে পাচ্ছেন, সেই দুটো গাছ আমি অ্যামাজনে আনিয়েছি এবং আনিয়ে এই সিদ্ধান্তটাই নিয়েছি যে আর জীবনে অ্যামাজন থেকে গাছ আনাবো না, কারণ যেভাবে গাছগুলোর ডেলিভারি দেয় ওরা তার থেকে না আনা বেটার। এটা আমাদের সেই মানি প্ল্যান্টটা যেটা সেদিনকে এনেছিলাম, এই ছোট্ট শোপিসটা আমি আনিয়েছি অ্যামাজন থেকে, আমার খুব ভালো লেগেছে। অ্যাস্ট্রোনট ব্লু হচ্ছে আমাদের এই দেবলোক সোনা সিটিতে সব থেকে ডিম্যান্ডে। ব্লুকে নানান সময়তে আমাদের নেবাররা নিয়ে যায় তাদের ফ্ল্যাটে এবং সবাই ব্লু এর সঙ্গে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসে। এখানে সমলানরা এখন এসছে শিলিগুড়ি থেকে ফেরার পর এখানে ফার্স্ট হলো। ইনফ্যাক্ট এই ফ্ল্যাটটা হওয়ার পরেই ফার্স্ট এসছে আবার কি সুন্দর মশা কামড়েছে এই ফড়িং বাবুর বিয়ে গানটা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে যে বিহু ওখানে ফড়িং বাবুর বিয়ে ব্লু ঘুমিয়ে পড়েছে, বিহু এখনো জেগে। দেখছে অবাক হয়ে। কি রোগা হয়ে যায় সম্বন্ধ কিছু? আমাদের গিয়ে না সবাই ঠান্ডাও লেগে তাই না? আমার মনে হচ্ছে অনেক রোগা হয়েছে। সো গাইস আজকে সারাদিনটা খুব ভালো গেল, ব্লু ঘুমিয়ে পড়েছে কিন্তু বিহু এখনো জেগে। বিহু অনেক রাত অব্দি জাগে না? না বিহু ঘুমোতে যায় হচ্ছে 11টা।
তো আজকে খুব ইভেন্টফুল একটা ভ্লগ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সামনে আবার ব্লুয়ের মামা ভাত আছে, দিদার বাড়িতে অনেক ইভেন্ট আসছে সামনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, গুড বাই, গুড নাইট।